ওয়েলকাম টু ফুডিটর। আজকে আমাদের নিউ ব্লগে আপনাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো তোমরা হয়তো ভাবছো কি হলো, মানে এরকম ভাবে নতুন ভাবে কে হট করে করছে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে ডিমার্ট রাস্তার কাছে। তো আমরা আজকে হচ্ছে দিদিকে বললাম যে দিদি তুমি স্টার্ট করো। তো যাই হোক, আজকে দিদি আমাকে একটা নতুন দিদিদের একটা কাজ, সেই কাজের সাথে দিদিরা আমাদেরকে আজকে সেটা সম্পর্কে জানাবে। তো দিদি, এবার যেহেতু আজকে আমি ওই জন্য তোমাকে বললাম, তুমি আজকে পুরোটা করো। মানে তুমি এবার বলো যে তোমাদের আজকে নতুন এই কাজটা কি। তো আমরা আচ্ছা, আমি যতটুকু বুঝলাম, মানে ওনার কথাটা অতটা ঠিক আর কি মানে বোঝা যাচ্ছে না। আমি যতটুকু বুঝলাম যে উনি আর কি মানে আগে ভালো ছিলেন, আগে উনি আর কি যে বাইকও চালাতেন, এরকম তো কিছু বললেন না, গাড়ি চালাতেন। সরি গাইস, এখানে ভিডিও এনকোডিং এর ইস্যু থাকায় কিছু কথা আর কি ভিডিওতে রেকর্ড হয়নি। সো বাকি কথাটা দিদির কাছ থেকে জেনে নেওয়া যাক। Men will be men. Seagram's Imperial Blue Super Hits Music. Madam, please share. I'm a Dreamer Trust volunteer observer. এই প্রজেক্টটা সম্পর্কে তোমরা তো কিছুটা জানোই। আমি এই প্রজেক্টটার প্রথম দিন থেকেই আমি এই প্রজেক্টের সাথে আছি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট, এক টাকার থালি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। এই এক টাকার থালি জিনিসটা তোমাদের মাথায় ঠিক এক টাকাই কেন এই জিনিসটা তোমরা ভাবছ? এইটার কারণ হচ্ছে যে আমাদের এখানে যে শুধু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বাড়ির লোকেরা আসে না, উচ্চপদস্থ লোকেরাও আসে, তাদের যাতে মনে না হয় বা শহর থেকে গ্রাম থেকে গ্রামে যারা থাকে তাদের আত্মসম্মানটা না শহরের থেকে অনেকটা বেশি হয়, তারা যাতে এটা মনে না করে যে না আমি এক টাকা দিয়ে ওরা হয়তো আমাদেরকে ভিক্ষা দিচ্ছে। তাই আমাদের এই এক টাকার জিনিসটা স্পেসিফিকভাবে রাখা, যাদের ইচ্ছা হবে তারা দেবে, যাদের ইচ্ছা হবে তারা দেবে না, যাদের ইচ্ছা হবে তারা বেশিও দিতে পারে নাও দিতে পারে, কোনো ব্যাপার নেই। সবাইকে আমাদের ডিমার্টাস্টের তরফ থেকে ওয়েলকাম। এবার এই যে বয়স্ক লোকটার কথা তিনি শুনলেন, ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। উনি 5 বছর আগে ওনার মানে মা থাকাকালীন উনি একটা অ্যাক্সিডেন্ট করে, উনি আগে গাড়ি চালাতেন, অ্যাক্সিডেন্ট করার পরে কিছুদিন পর 2-3 মাস যাবৎ ওনার মা ওনার সব খরচা টরচা সব কিছু ইস্যু করতেন, তখনই উনি প্যারালাইজড হয়ে গেছেন। তো উনি ওনার বোনের বাড়িতে থাকতেন, যখন তিনি চিকিৎসার জন্য একটা প্যারালাইজড মানুষ চিকিৎসার স্বাভাবিক দরকার, তিনি সেই চিকিৎসাটা পাচ্ছিলেন না, তখন সেই টাকাটা জোগাড় করে ওনার খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। উনি এখানে এসছেন বাসটা হসপিটালে উনি নিজের ট্রিটমেন্টটা করাতে হঠাৎ করে একদিন তিনি জানতে পারলেন যে উনি আর চলাফেরাই করতে পারবেন না একেবারে। তো কেউ ওনাকে নিতে আসেনি, ওনার ভাই বোন কেউ ওনাকে দেখতেও আসেনি, কেউ নিয়ে যেতেও আসেনি। তখন হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে ওখানটায় থাকার জন্য বলেছে, উনি সেখানেই থাকেন। তখন থেকে উনি এই 5 বছর যাবৎ এখানে রয়েছেন। এখানে উনি ঠিকঠাকভাবে খাবারও পায় না, যা পায় লোকে যা দিয়ে যায় ওনাকে, কিছুটা টাকা কিছুটা খাবার দিয়ে লোকে ওনাকে সাহায্য করে, সেই জিনিসগুলো লোকে ওনার কাছ থেকে চিনি চিনি খেতে শুরু করে দেয়। আমাদের যে খাবারটা আমরা ডিস্ট্রিবিউট করি সেই খাবারটা উনি তো চলাফেরা করতে পারেন না, লোককে দিয়ে নিয়ে আসে, কিন্তু ওই লোকগুলো ওনার টাকা নিয়ে 1 টাকা করে উনি দেয় প্রত্যেক দিনই দেয়। ওই টাকা দিয়ে ওনার টাকা দিয়ে ও নিজেরাই সেই খাবারটা চিনিয়ে খেয়ে থাকে, ওনাকে দেয় না। তো আমাদের মেম্বার একজন, আমাদের ট্রাস্টের মেম্বার একজন এসে দেখে গেছে যে এরকম ব্যাপারটা ওনার সাথে হচ্ছে।
তারপর থেকে আমাদের ডিসিশন যে ওনার খাবার ওনার হাতেই তুলে দেবো আমি, তারপর থেকে উনি এখন খেতে পাচ্ছে, এটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট যে না আমরা একটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, উনি আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা চেয়েছে আমি দিয়েছি, এটাই আমাদের কাছে একটা আনন্দের মুহূর্ত। আমি চাইবো এই লোকটা যত তাড়াতাড়ি পারে সুস্থ হোক, আমি এটুকুই মন থেকে চাইব, এই বেশি তো আমাদের পক্ষে করাটা সম্ভব নয়। আমরা ওনাকে খাবার দিতে পারি, ওনারও সুযোগ সুবিধা দিতে পারি, কিন্তু ওনার মনের যে কষ্টটা সেটা তো আমরা দূর করতে পারবো না, যেটুকু পারি ওনার পাশে থাকার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। আর ডিমার ট্রাস্টের পাশে সবসময় আপনারা যদি থাকেন আমরা আছি, আমাদের একটাই স্লোগান, পাশে আছি পাশে থাকব, আপনারাও আসুন। তো মানে এইটা বলার পরে যা বলার আর কি, মানে হচ্ছে দিদি বলে দিয়েছে, মানে দিদি বলতে মানে না করেছে, তুমি বলছি, যাই হোক, তো মানে অসম্ভব সুন্দর কাজ, মানে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। এটাতে আমি আবারও বলবো যে এটাতে আর কি মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, মানে জাস্ট মানে এটা জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। হ্যাঁ, তো ইয়ে মানে দিদির কাছ থেকে সব কিছু শুনে নিলে, ও ফার্স্ট অফ অল দিদি বলতে আমাকে না করেছে, তবুও মানে মুখ থেকে যাই হোক আর কি হচ্ছে বেরিয়ে গেছে। তো যাই হোক, মানে আপনারা সবাই আর কি হচ্ছে ওর কাছ থেকে সব কিছু শুনে নিয়েছেন, তবুও মানে এখন আমার আর এর সম্পর্কে কিছু বলার থাকতে পারে না। তবুও বলছি যে ওরা যে কাজটা করছে অসম্ভব সুন্দর কাজ করছে, মানে মানে ওদেরকে আমি ধন্যবাদ দিয়ে আর কি হচ্ছে ছোটো করতে চাই না। তবুও বলছি যে আমাদের টিম ফুডিটরের পক্ষ থেকে ওদেরকে জানাই অসম্ভব মানে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফুডিটর, আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই প্রজেক্টটাকে ক্যাপচার করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা পাশে থাকলেই আমরা আছি। ইয়ে ব্যাপারটা হচ্ছে মানে আমরা মানে আমরা আগের দিনে যে ভিডিওটা বানালাম, সেই ভিডিওটা বানানোর মানে সেই ভিডিওটা বানানোর পরে দাদা আমাদেরকে বললো যে দেখো আমরা এরকম একটা প্রজেক্ট করছি, তোমরা যদি চাও তাহলে তোমরা এটা আর কি হচ্ছে তোমাদের চ্যানেলে আর তোমরা আর কি মানে হচ্ছে দেখাতে পারো। তো আমরা ভাবলাম মানে এত সুন্দর কাজ মানে দেখাবো না, কেন দেখাবো না। তো যাই হোক, তো মানে অসম্ভব সুন্দর কাজ করছে, এর বাইরে এদেরকে আর কিছু বলার নেই। তো এই ভিডিওটার মধ্যে কোনো ফুড ব্লগ ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট একটা জিনিস ওরা করছে, এটা জাস্ট আমাদের কাজ এটাকে আর কি হচ্ছে তুলে ধরা, তোমাদের সামনে তুলে ধরা। তোমরা যদি চাও তারে এদেরকে যে কোনোভাবে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 100 টাকা তোমাদের সাধ্য মতো তোমরা এদেরকে সাহায্য করতে পারো। তো এদের সব কিছু ডিটেলস আমি নিচে ভিডিওর নিচে দিয়ে দেবো। তো এরা যেটা বললো যে এদের ট্যাগলাইন কী, আমাদের ট্যাগলাইন হচ্ছে আমরা পাশে আছি, আমাদের পাশে থাকো, আমরা আরও তোমাদেরকে এগিয়ে দেবো। তো আমিও আজকে বলে দিলাম যে আমরাও হচ্ছে ডিমার টেস্টের সাথে সবসময় পাশে আছি এবং পাশে থাকবো, এটা আমি অন্তত বলে দিলাম। এত পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আজকে আর আমি বলবো না, আজকে হচ্ছে তিথি বলবে, আমরা দুজনে মিলে একসাথে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব, যেটা করতে হবে না, পয়সাটা কামাতে হবে না। ঠিক আছে, চলো বাই।